ভোটের বেলা গড়াতেই দফা দফায় উত্তেজনা ছড়ালো শামশেরগঞ্জে। এদিন শামশেরগঞ্জ বিধানসভার প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সাহেবনগর প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় কংগ্রেস প্রার্থীকে উদ্দেশ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকরা। এর পাশাপাশি ধানঘরের পদ্মাতলা, ধূসরিপাড়া সহ বিভিন্ন জায়গায় কংগ্রেস প্রার্থী জহিদুর রহমানকে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা, এমনটাই অভিযোগ করেন কংগ্রেস প্রার্থী। এতেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। জয় বাংলা বলে চিৎকার করে স্লোগান দিচ্ছে, গো ব্যাক জহিদুর রহমান, গো ব্যাক জহিদুর। আমি কোনো দুঃখ করি না, আমার তো জনসাধারণ ডেকে নিয়েছে, তারাই উত্তর দেবে। লীলা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।